नमस्कार बंधुरा, आमि जयदेव घोष और आमि चले एसेछि पद्मेर गाछेर आरो एकटि परिचर्या विषयक भिडियो निये। तो आज के देखाबो आमि गाछेर मूल जे विषय सार प्रयोग। तो पद्म गाछ लागानोर पर सार प्रयोग निर्भर करे आमादेर सब समय गाछेर ग्रोथेर उपर निर्भर करे। तो गाछेर ग्रोथ अनुयायी आपनारा मोटामुटी सार देबेन, तबे मोटामुटी आमरा एक मास थेके गाछ बसानोर एक मास थेके सार प्रयोग शुरू करते पारि। तबे एक मासेर आगेओ आमरा सार दिते पारि जदि आमादेर गाछेर ग्रोथ तेमन थाके, বা কিছু ক্ষেত্রে গাছের গ্রোথ ত্বরান্বিত করার জন্য আমরা বিভিন্ন সিউইড জাতীয় সারগুলো ইউজ করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে গাছের কী কী সার প্রয়োগ করা হয় পদ্ম গাছে, এবং সেই সারগুলো কীভাবে প্রয়োগ করতে হয়, কতদিন অন্তর প্রয়োগ করতে হয়, সবই থাকবে আজকের ভিডিও। তো ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি যে আমি গাছে মূলত কী কী ধরনের সার ব্যবহার করি। তো সমস্ত ধরনের সার আমার এখানে আছে যেগুলো আমি গাছে ব্যবহার করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সারটা, এটার নাম হলো সিউইড। এটা একটা সামুদ্রিক শৈবালের থেকে তৈরি, গ্রানিউল করে এটা একটা অর্গানিক সার। দেখুন, এই ট্যাগজাইম কোম্পানির আমি ইউজ করছি। তো আপনারা চাইলে সাগরিকা, সি সিক্রেট এই ধরনের ভালো ব্র্যান্ডের সি উইড এটা ইউজ করবেন আপনারা। আর এখানে আর কি আছে দেখুন, এখানে আছে হিউমিক অ্যাসিড। তো দোকানে গিয়ে যদি হিউমিক অ্যাসিড বলেন, দেখবেন এরকম কালো গুঁড়ো আকারে এরকম হিউমিক অ্যাসিড দেবে। তো এই হিউমিক অ্যাসিডটা গাছের গ্রোথকে ত্বরান্বিত করে, তো আপনারা এই হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। আরও আছে আরেকটা খুব ভালো ফার্টিলাইজার পদ্মের, এটা হলো ইকোম্যাক্স জি। এটা গাছের, এটাও বায়ো ফার্টিলাইজার, এটা গাছের গ্রোথ খুব ত্বরান্বিত করে যখন প্রথম পর্যায়ে গাছের গ্রোথের ব্যাপার থাকে। তো দেখুন এরকম দানা দানা আকারে এই ইকোম্যাক্স জিটা পাওয়া যায়। তো সবই আমি আপনাদের ব্যবহার দেখাবো আজকে। আর কি ব্যবহার করি আমি দেখুন, এখানে আছে আমার এনপিকে, এটা হলো একটা সুফলা বলে এনপিকে, এটা 15-15-15। তো 15-15-15 এটা ব্যালেন্স একটি এনপিকে সার। আর আছে এখানে দেখুন এনপিকে 14-35-14, এটা হলো গাছের যখন গ্রোথ হয়ে যাবে, অর্থাৎ আপনার গ্রোথের পরে ফুলের দরকার, তখন আপনারা এই 14-35-14 ইউজ করবেন। তো সবই ব্যবহার দেখাবো। তার সঙ্গে আছে এখানে পটাশ। পটাশ দেখবেন অনেক সময় গাছের কুড়ি ঝরে যায়, গাছের হেলথের ব্যাপারটা নির্ভর করবে এই পটাশের উপরে। তো এর সঙ্গে আমরা পটাশও কিছুটা ইউজ করতে পারি। তো সমস্ত সারই ব্যবহার দেখাবো আজকে। তো দেখুন বন্ধুরা, প্রাথমিক পর্যায়ে একদম প্রথম আমি গাছ বসানোর 7 দিন বাদে কী দেবো। যদি দেখি যে কোনো গাছের আমার গ্রোথ নেই, আমি সব ধরনের গাছ আমি দেখাবো আজকে আমার। তো যদি দেখি গাছের গ্রোথ নেই, এই ধরনের হিউমিক অ্যাসিড আপনারা জাস্ট এরকম অল্প হিউমিক অ্যাসিড নেবেন। আর তার সঙ্গে আমি, যদি আপনার ইকোম্যাক্স জি থাকে, ইকোম্যাক্স জি থাকলে এখানে আমরা নেব 4-6টা দানা, এরকম দানা নেব 4-6টা দেখুন। আর যদি ইকোম্যাক্স জি না থাকে, আপনারা এই ধরনের যে কালো সিউইডগুলো দেখুন, এই যে সিউইড বললাম যেটা, এই সিউইড আপনারা এরকম 4-5 দানা দিতে পারেন বা 8-10 দানা দিতে পারেন। সিউইডটা দিয়ে আমরা কী করবো, যে কোনো একটা দেবেন না, আমি ইকোম্যাক্স জি আর এ দিয়ে দেখালাম আপনাদের, আপনারা যে কোনো একটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এই ধরনের সার আমরা নিয়ে কি করব, এইভাবে কাগজটা মুড়ে নেব। তো কাগজটা মুড়ে নিয়ে আমরা কি করব দেখুন, আমরা কোথায় দেব এটা, এটা আমরা দেব পদ্মের গামলায় যেখানে গাছের নতুন পাতা ছাড়ছে, একদম নতুন পাতা ছাড়ছে, মানে আমরা গাছ নতুন বসেছি, গাছের গ্রোথ তেমন হচ্ছে না, তো নতুন পাতা ছাড়ছে, সেই নতুন পাতা থেকে 3-4 ইঞ্চি দূরে। তো আমি ডাইরেক্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার এই একটি পদ্ম লাগানো আছে, এই ভ্যারাইটিটার দেখুন গ্রোথ খুবই কম আছে, এটা 5 দিন বসানো আজ। তো আমি এটাকে কি করব, এই যে আমার নতুন পাতা ছাড়ছে এখানে, ঠিক নতুন পাতা ছাড়ার তার 3-4 ইঞ্চি দূরে জাস্ট মাটির অল্প ভিতরে ঢুকিয়ে দেবো, 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি ভিতর জাস্ট এই জায়গাটায় এরকম ঢুকিয়ে দেবো। দেখতে পাচ্ছেন গাছের এই নতুন পাতা ছাড়ছে, এখান থেকে আমি 2-3 ইঞ্চি দূরে, ঠিক আছে? এই দিলাম, এটা আমার হয়ে গেল। দেখুন সেকেন্ড দেখাচ্ছি, এটা এনপিকে 15-15-15, অর্থাৎ এখন গাছের বৃদ্ধির পর্যায়ে, মানে ফুল এক্ষুনি আসবে না, বা আসলেও 1-2 কুড়ি আসবে। তো প্রাথমিক পর্যায়ে গাছটার বৃদ্ধি করে নেবো। তো বৃদ্ধি করার জন্য আমরা কী করবো, যেখানে নাইট্রোজেন ফসফেট পটাশ আমাদের সমরেশিওতে আছে, মানে এনপিকে 15-15-15, মানে নাইট্রোজেন আছে 15 ভাগ, ফসফেট আছে 15 ভাগ, পটাশ আছে 15 ভাগ। তো এই এনপিকে 15-15-15 আমি এখানে নেব 6-7টা দানা নেব, 6-7টা দানার সঙ্গে আমি একটুখানি হিউমিক অ্যাসিড নেব, অল্প হিউমিক অ্যাসিড নেব। এর সঙ্গে আমি নেব সিউইড নেব 7-8 দানা, এই আর ইকোম্যাক্স জি আমার আছে বলে আমি দিচ্ছি, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি এখানে 4 দানা ইকোম্যাক্স জি দিলাম, এটা যদি যে কোনো একটা আপনারা 8 দানা কি 10 দানা দেবেন। দিয়ে এটাকে মুড়ে নিয়ে নতুন গাছ 15 দিন পরে আমরা যেটা সার প্রয়োগ করছি, তো ঠিক এইভাবে যদি গাছের গ্রোথ না হয় সেক্ষেত্রে 15 দিন বাদে এরকম সার আপনারা প্রয়োগ করতে পারেন। তো দেখুন
15 দিন বাদে আমি এই গাছটাই দিয়ে দেখাচ্ছি। এই কুড়ি এসে গিয়েছে, এটা রেড পিওনি, এটা আমার বসানোর 15 দিন কি 16 দিন হলো। তো এটাকে আমি সার প্রয়োগ করছি, কোথায় করব, যে নিউ লিভ আসে দেখুন, এই পাতাটা দেখে বুঝতে পারছেন, এই পাতাগুলো দেখেন একটু ডার্ক সবুজ, এটা দেখুন একটু লালচে ভাব, মানে এটা নিউ লিভ। তার নিউ লিভ থেকে আমি 3-4 ইঞ্চি দূরে, মানে টিউবার থেকে দূরে, টিউবারটাও আপনি কোথায় বসেছেন নিশ্চয়ই আপনি জানেন, তো টিউবার থেকে দূরে এবং নিউ লিভের একটু কাছাকাছি সেখানে আমি এটা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি মাটির নিচে পুঁতে দেবো প্রথম দিকে। এই হলো আমার পদ্মের সার প্রয়োগ হয়ে গেল। এবার দেখুন এক মাস বাদে আমি 15 দিন অন্তর বা 20 দিন অন্তর কীভাবে সার দেবো। এক মাস হওয়ার পর তো আমরা কী ধরনের সার দেবো, এক মাস হওয়ার পরে গাছের মোটামুটি বৃদ্ধি হয়ে গিয়েছে, বৃদ্ধি হওয়ার পরে আমরা দেবো 14-35-14, অর্থাৎ নাইট্রোজেনের ভাগটা কমিয়ে দেবো এই টাইমে, 14 ভাগ নাইট্রোজেন, পটাশ 14 ভাগ, আর দেখেন ফসফেট যেটা আপনার মূলত ফুল হতে সাহায্য করবে তো সেটা হলো 35 ভাগ আছে। তাহলে 14-35-14 নিলাম আমরা 8-10 দানা, তার সঙ্গে নেবো অল্প, এটা নিলাম হিউমিক অ্যাসিড অল্প, তার সঙ্গে আমরা নিলাম সিউইড 5-6 দানা সিউইড নিলাম বা 8 দানা সিউইড, তার সঙ্গে নেবো একটু লাল পটাশ 1 চিমটে লাল পটাশ, এটা হলো গাছের হেলথটাকে ঠিক রাখবে, লাল পটাশ নিয়ে নিলাম 1 চিমটে নিয়ে আমরা এটাকে মুড়ে দেখুন ঠিক এইভাবে মুড়ে কী করবো পাত্রের মিডিল বরাবর, এবার দেবো আমরা মিডিল বরাবর, যে গাছের গ্রোথ হয়ে যাওয়ার পরে পাত্রের মিডিল বরাবর আমরা ঠিক গাছটা পুঁতে দেবো টিউবার থেকে দূরে। আঙুল দিয়ে চাইলে আপনারা শিকড়টা দেখে নিতে পারেন কোথায় আছে। তো বন্ধুরা দেখুন এই গাছটায় আমি এই সারটা প্রয়োগ করে দেখাচ্ছি, এই গাছটার বয়স 35 দিন হয়েছে। তো 35 দিনে এই গাছটায় আমি কোনো সার দেইনি, কেন গাছটা বেশ ভালোই বৃদ্ধি হচ্ছে। দেখুন এটা হলো এই গাছটার ভিডিও, আপনারা আমার পূর্ববর্তী ভিডিও দেখবেন যে এই গাছটার আমি পটিং করেছিলাম, এটা সুইট 1000 পেটাল, এর টিউবার বসানোর ভিডিও আছে, আজ থেকে 35 দিন আগে পটিং করেছিলাম। 35 দিনে দেখুন এখানে একটা ফুল হয়ে গিয়েছে, বৃষ্টিতে কালকে ঝরে গিয়েছে ফুলটা, আর এই দেখুন এখানে 1টা 2টো 3টে 4টে 5টা এরকম, এর মধ্যে আরও 1টা 20 থাকতে পারে, তো মোট 6টা থেকে 7টা 20 আছে গাছটাতে এই মুহূর্তে এখন। আর দেখুন এই এই গাছে সারটা আমি এই যে এক মাস বাদে সার কীভাবে প্রয়োগ করবো, না গামলার মিডিল বরাবর আপনারা জাস্ট 1 থেকে 1.5 ইঞ্চি নিচে পুঁতে দেবেন, এরকম আঙুল দিয়ে ঠেলে 1 ইঞ্চি নিচে আমরা পুঁতে দিলাম, এই হলো সার প্রয়োগ হয়ে গেল। তো এইভাবে আমরা গাছের গ্রোথ অনুযায়ী 15 থেকে 20 দিন অন্তর সার প্রয়োগ করবো, বা আপনারা চাইলে এক মাস বাদেও সার প্রয়োগ করতে পারেন গাছের হেলথ অনুযায়ী, সবসময় আপনারা সার প্রয়োগটা হবে গাছের হেলথ অনুযায়ী। তো দেখুন আরেকটা দেখাই আপনাদের, এর পাশে আমি দেখবেন আরও একটি ভিডিও করেছিলাম যে এই টিউবারটা বসানোর যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে টিউবারটা বসেছিলাম সেই গাছটার গ্রোথ দেখুন, এর মতো গ্রোথটা হয়নি। গাছের গ্রোথটা অনেক সময় নির্ভর করে আপনার টিউবারের কোয়ালিটির উপর, দেখবেন এই টিউবারটা বেশ হেলদি দারুণ টিউবার ছিল, আর এই টিউবারটা দেখবেন একটা সরু টিউবার ছিল। তো এরও দেখুন এটাও 35 দিন বয়স, কিন্তু এর দেখুন এরও ফুল এসেছে, এর 1টা ফুল, এই 1টা 20, এই 1টা 20, এই গাছটার গ্রোথ দেখুন এখনও গ্রোথের পর্যায়ে ভালোভাবে সম্পূর্ণ হয়নি। তো এই গাছটায় আমরা দেবো এনপিকে, ব্যালেন্স এনপিকে 15-15-15, মানে এই গাছটা আর একটু গ্রোথ করে নিয়ে তারপর আমরা নাইট্রোজেনের পরিমাণ এটা কমাবো, ঠিক আছে। তো আগে আমি যে ভিডিওটা একটু সার দেখালাম একটা গামলায়, যে 15 দিন বাদে যে সারটা সেই সারটা দেবো আমি এই গামলাতেও। দেখুন এই গাছটার আমি দিচ্ছি এখানে 8 দানা ইকোম্যাক্স জি, তার সঙ্গে দিলাম একটু 5-6 দানা আমি দিলাম এনপিকে 15-15-15, তার সঙ্গে দেবো একটু 5-6 দানা সিউইড, আমি দিচ্ছি 1 চিমটে হিউমিক অ্যাসিড। তো এই হিউমিক অ্যাসিডটা আপনারা না দিলেও পারেন, কেননা এই যে সিউইডটা এতে হিউমিক অ্যাসিড থাকে। তো এবার কী করবো, এই কাগজটা সেম আবার ফোল্ড করবো, এরকম ছোটো কাগজের টুকরো আপনারা ফোল্ড করে নেবেন, নিয়ে জাস্ট আবার গামলায় আমরা যখন গাছের বৃদ্ধি পর্যায়ে তখন গাছের যেখানে নতুন পাতা ছাড়ছে তার থেকে 3 ইঞ্চি দূরে আমরা, তো দেখুন বন্ধুরা এখানে এই নতুন পাতা ছাড়ছে, তো এই নতুন পাতা ছাড়ছে টিউবারটা আমার এখানে বসানো ছিল, আমি মোটামুটি জানি টিউবার কোথায়, তাহলে আমি মোটামুটি সেই জায়গা ছেড়ে এ দেখুন এই একটা নতুন পাতা বেরোচ্ছে, এই নতুন পাতা থেকে আমরা 2 থেকে 3 ইঞ্চি দূরে জাস্ট এই 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি নিচে আমরা বসিয়ে দেবো। তবে বন্ধুরা একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে যখনই অতিরিক্ত রোদ হবে অর্থাৎ গরম পড়লে আমরা কখনোই সার দেবো না কোনো রকম রাসায়নিক, তো সার দিলে সেই সময় গাছের হিতে বিপরীত হবে। তো সবসময় ওয়েদার নরম থাকলে আমরা সারটা প্রয়োগ করব, আর আশা করি আজকের ভিডিওতে সার প্রয়োগ সম্বন্ধে আপনাদের সব তথ্য দিতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, ধন্যবাদ।